ও জাতীয় চার নেতার খুনিদের সাথে নির্বাচন নিয়ে আলোচনা বা সমঝোতার কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জেল হত্যা দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দেশের বিরুদ্ধে বিএনপির ষড়যন্ত্র নতুন কিছু নয়। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে হত্যাসহ অনেক অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে পাকিস্তানের দোসর এই বিএনপি জামায়াত জোট। সমঝোতা হবে না, আলোচনা দূরের কথা, সমঝোতা দূরের আলোচনাই তো হবে না। ওদের সঙ্গে খুনিদের সঙ্গে বৈঠকে আমরা বসতে পারি না, খুনিদের সঙ্গে আলোচনায় বসতে পারি না। যারা আমার পিতাকে হত্যা করেছে, যাদের চার নেতাকে হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, একাত্তরে সাধক যারা তাদের সঙ্গে হাত মিলিয়েছে, তার সঙ্গে যাই হোক ওদের বৈঠক হতে পারে না। বৈঠক হবে নির্বাচন কমিশনের সঙ্গে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করতে হবে। আমাদের বিরোধী যারা, বিশেষ করে বিএনপি এবং তার নেত্রী 2013 সালে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল, 2014 সালে নির্বাচন বানচাল করার জন্য মায়ের কোল খালি করেছিল, 2015 সালে 93 দিন হরতাল অবরোধের নামে অর্থনীতিকে ভঙ্গ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পাকিস্তানাইজেশনের যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 15ই আগস্টের আমি যে কথা বলছিলাম, এক্সটেনশন ছিল 3রা নভেম্বর। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট স্টেডিয়াম সাউথ এশিয়ান স্পেশাল অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারাই অপরাধ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শেতু আহমেদ, বাংলাভিশন, ঢাকা।